ফেব্রুয়ারি মাস ভাষার মাস, বাঙালির প্রাণের বইমেলা উৎসবের মাস। ফেব্রুয়ারি পুরো মাস জুড়ে এই সৌরাদ্দি উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে যে বইমেলা হয়, সেখানে ঢাকা তথা সারা বাংলাদেশের মানুষ সমবেত হয় একটি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক মিলনের জন্য, ভাষার মিলনের জন্য। কেবল দেশ নয়, বিদেশ থেকেও এখানে লোকজন আসে, বিভিন্ন ডিপ্লোম্যাটরা আসে, এবং এটি বাঙালির বাঙালিত্বের একটি বড় ঐতিহ্য। এবার যে বইমেলা হবে সেটির একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, পড় বই গড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বেলা তিনটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এবারের বইমেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক স্টল এবং প্যাভিলিয়নের ব্যবস্থা রয়েছে। এখানে গড়ে প্রতিদিন প্রায় 1 লক্ষ লোকের সমাবেশ হয়ে থাকে। এই উপলক্ষে, এই মিলন মেলার নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, সিসিটিভি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে পুরো মেলা এলাকা এবং তার আশপাশ এলাকা পর্যবেক্ষণ করা হবে। আমাদের নিয়মিত প্রহরা থাকবে গেটে, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে মানুষের যে তল্লাশি এবং ব্যাগ ইত্যাদির তল্লাশি নিশ্চিত করা হবে। এছাড়াও অন্তর্বেষ্টনী, বহির্বেষ্টনী এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতার জন্য পুলিশি ব্যবস্থা থাকবে। আমাদের বিভিন্ন ধরনের পেট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে, পুলিশের ফুট পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং, সাইবার পেট্রোলিং এবং ড্রোন পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকবে। এছাড়াও আমাদের ডগ স্কোয়াড, আমাদের সোয়াট টিম এবং বোম ডিসপোজাল টিম সর্বদা প্রস্তুত থাকবে এটিতে যে কোনো ধরনের সমস্যা মোকাবেলার জন্য। পুলিশের পক্ষ থেকে এই কাজগুলো ছাড়াও, নিরাপত্তা কাজগুলো ছাড়াও আরও যে বিশেষ বিশেষ ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলো হলো ব্রেস্ট ফিডিং সেন্টার থাকবে মায়েদের জন্য, আমাদের শিশুদের জন্য হারানো যায় কখনো কখনো আমরা দেখে থাকি, তাদের জন্য লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার থাকবে, আমাদের একটি ব্লাড ব্যাঙ্ক রয়েছে, সেখান থেকে যারা রক্ত দেন তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হবে, এবং আমাদের আরও একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, সেটি হলো বিশুদ্ধ খাবার পানি এখান থেকে সরবরাহ করা হবে সকল এখানে যারা মেলায় আগত দর্শনার্থীদের জন্য।